এই সোমেন বাড়ি আছিস নাকি? বৌদি আমি কানাই, সোমেন বাড়ি আছে? হ্যাঁ আছে। কি গো এদিকে এসো, কানাই এসছে। আরে বন্ধু, যে কতদিন পর দেখা! আয় ভাই, আয় আয় আয়। তুই তো ভুলেই গেছিস, তাই আমি চলে এলাম। কি আর করব বল, কাজের এত ব্যস্ততা, কোনো কিছুরই টাইম পাই না ঠিকঠাক করে। ও, তা লাগানোর টাইম পাস নাকি? আরে দৌড় বল, কি যে বলিস না তুই। বাবা বাবা, লাগানো মানে কি? ওসব কিছু না, ওসব কিছু না, যা এখান থেকে যা, তুই বুঝবি না, যা। কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? হ্যাঁ সে তো আমাকে গিয়ে জানাবে। তোমার কাছে একটা অসুবিধা হচ্ছে ওকে? একে তো সারাদিন খেটে মরি, এই রান্না করা, এই বাসন মাজা, এই বাচ্চা সামলানো, আবার রাত্রিবেলা তোমার গুতানি সামলানো, আমি থাকবো না। লক্ষ্মীটি আমার রাগ করে না, আমি তো এমনি বলেছি। বসো বাবা বসো, তুমি এখানেই বসো। আমি শুধু ভাবছি ভাই, তুই কত সাংসারিক হয়ে গেছিস, সবার খেয়াল রেখে চলিস, কি ছিলাম আমরা বল। হ্যাঁ তো মনে আছে সেই গঙ্গার ধারে বসে কান্টি খাওয়ার কথা? আর সেই স্মৃতি কি বলবো ভাই। বাবা বাবা, কান্টি মানে কি? কান্টি মানে হলো বা, দেশ দেশ, কান্টি মানে হলো দেশ বাবা। তোর মনে আছে সেই আলো ছায় হলে গিয়ে পানু বই দেখার কথা, দুজনে এক রুমাল দিয়ে মুছে রুমালটা ফেলে আসার কথা? হ্যাঁ বাবা বাবা, পানু বই মানে কি? পানু বই মানে হলো বই বাবা, ওটা একটা বই, মানে তুমি যেমন একটা বই পড়ো, তুমি যেমন বই পড়ো অ আ ক খ, একে চন্দ্র দুয়ে পক্ষ, সেরকম পানু বইও একটা বই, বুঝতে পেরেছ? রুমাল দিয়ে কি মুছেছিলে বাবা? রুমাল দিয়ে ফ্যা ঘাম মুছেছিলাম বাবা, ঘাম। রুমাল দিয়ে, খুব গরম ছিল তো তখন, ওই রুমাল দিয়ে ঘাম মুছেছিলাম। দিয়ে রুমালটা কি করবো, ওই জন্য ফেলে দিয়েছি। চা খাবি তো? হ্যাঁ কেন খাবো না। হ্যাঁ বাড়া, পদ্মের যদি গুঁড়ো খাওয়া যায় তুই তাও খাবি, তুই তাও ছাড়বি। আর সেসব দিনও ছিল কত আনন্দের। হ্যাঁ তারপর 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 তোর মনে আছে তোর বাবার পদ্মের বিড়ি চুরি করে নিয়ে আসতি, তোর রোয়াকে বসে খেতাম সেগুলো, মনে আছে? হ্যাঁ রে, এসব কি আর ভোলা যায়। তোর মনে আছে সেই লবণ দিয়ে রাম খাওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ রে বাবা। ও বাবা, রাম মানে কি গো? রাম, সীতা, লক্ষণ, ওই রাম বাবা, ওই রাম। এই তোর সেই পুটকির ছেলে মাদারির কথা মনে আছে? হ্যাঁ রে, মনে থাকবে না কেন। তোর মনে আছে সেই বিকেলের আড্ডা মারা? হ্যাঁ, এ রোড পদ্মিনে চা খাওয়া, তোর সেই পদ্মারা স্বভাবটা এখনো গেল না কিন্তু। হ্যাঁ রে, সেই সোনালি স্মৃতি কখনো ভোলা যায় না রে, আর কখনো ভোলা যায় না, সেসব দিন আর ফিরে আসবে না। হ্যালো, কোথায় আছো তুমি? এই সোমনের বাড়ি এসেছি, একটু আড্ডা দিচ্ছি। তোমার আড্ডা মারা বার করছি, দাঁড়াও, তুমি বাড়িতে আসো, তোমার গিট ফাটাবো আজকে। হ্যাঁ সোনা, আসছি আসছি, আধ ঘন্টার মধ্যে আসছি। আধ ঘন্টা মানে 10 মিনিটের মধ্যে বাড়ি আসবে তুমি? রান্নাঘর রান্নাটা করা বাকি রয়েছে, বাসনগুলো পড়ে রয়েছে, আর আসার সময় রাস্তা দিয়ে আমার ফেস ওয়াশটা নিয়ে আসবে, মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ। তোর বউ তো হেভি ডেঞ্জারাস রে। আর বলিস না ভাই, জীবনটা পুরো পায়খানার ঘটির মতো হয়ে গেছে। এইদিকে তোর বৌদি ভাই একদম, মানে কি বলবো, আমার এত যত্ন করে, এত কেয়ার করে, আমার সমস্ত কথা শুনে, মানে এত কেয়ার করে কি বলবো, জাস্ট অসাম। কি গো চাটা করো? চুত মারানি, আমি তো চাকর না কিরে, নিজে করে খা, তখন থেকে বসে বসে আড্ডা মারাচ্ছ, ঘর দুয়ারটা কে পরিষ্কার করবে, আমার সায়া ব্লাউজ গুলো ভিজিয়ে রেখেছো, কখন দেবে? তাড়াতাড়ি আড্ডা মারিয়ে তাড়াতাড়ি কাজগুলো করো, না হলে তোমার সেটা ফাটাবো। ভাই আমি আজ উঠি রে, অন্য কোনো দিন চা খাবো। হ্যাঁ আসি রে, আসি আসি। হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আমি সঞ্জু দেবনাথ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে, আমার কাজগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো করছি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে। এই ভাইটা অনেক খাটনি করছে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্ট না করলে আমি কিচ্ছু করতে পারবো না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশানটা অন করে দেবে, ফার্দার এই ধরনের ভিডিও আমি আনবো আরও মজার মজার, আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। সো থ্যাংকস।